যুক্তরাজ্যে চুরি ডাকাতির মতো ঘটনা দিন দিন বেড়েই চলছে। গতকাল রাতে বার্মিংহামে সাংবাদিক মোহাম্মদ সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি জানিয়েছেন তার দোকানের গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি সুমনের সাথে, এ বিষয়ে এখন বিস্তারিত জানব তার কাছ থেকে। আমি আসলে গত রাত্রে অন্যান্য দিনের মতো 7:30টার সময় আমার এই অফিস বন্ধ করে যাই। আজ সকাল 10:45 দিকে যখন আমি আসি, তখন আমি পিছনে কার পার্কে গাড়ি পার্ক করার পরপরই দেখি পিছনের দরজাটা ঢুকবো, তখন দেখি আমার জানালা, পিছনের জানালাটা ভাঙা। তারপরে আমি আবার চেক করে দেখি যে হয়তো চুর খালকে রাত্রে গত রাত্রে ঢুকার চেষ্টা করেছিল। লাকিলি সে ঢুকতে পারেনি, কারণ আমার উইন্ডোরের ভিতরের দিকে আবার গ্রিল লাগানো, সেই জন্য ঢুকতে পারেনি। সিসিটিভি ফুটেজ চেক করতেছি আমি, ফুটেজ প্রাথমিকভাবে যতটুকু দেখলাম যে প্রায় রাত 6:30-7:30 দিকে কোনো একজন গাড়ি নিয়ে এসে চেষ্টা করেছিল। আরও ডিটেলস পরবর্তীতে জানা যাবে। আমি ঘটনার পরপরই পুলিশকে ইনফর্ম করি। পুলিশকে ইনফর্ম করার পর তারা আমাকে অ্যাডভাইস করে যে হ্যাঁ, আপাতত আমি পিছনে উইন্ডো সিলগালা করার জন্য, সিকিউর করার জন্য, এবং তারা এই মুহূর্তে তারা খুব বেশি বিজি, অনেক লাইফ থ্রেটেনিং কল আছে, তো তারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবে। এবং আমার যে সিসিটিভি আছে আমার দোকানের, যে সিসিটিভি সিসিটিভি ফুটেজগুলো দেখবে এবং ইনভেস্টিগেশন করবে। আমি কমিউনিটির সবাইকে বলবো, যারাই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন বা গড়েই হোক, জানালা দিয়ে এখন চোররা ঢোকা অনেক সহজ তাদের জন্য, কিন্তু গ্রিল থাকলে হয়তো অনেকটা সেফ থাকা যায়। কাজে সিকিউরিটি ব্যবস্থা একটু চিন্তা করবেন, যারাই কমিউনিটি ব্যবসা করছেন সবাই সিকিউরিটির ব্যাপারটা একটু বিশেষভাবে চিন্তা করবেন।